নিরামিষ আলুর পরোটা। আজকে বৃহস্পতিবার, আমরা তো নিরামিষ খাই, সেই কারণে পুরো নিরামিষটা আলুর পরোটা হবে। এই যে কিকিলটো আলু, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে ভালো করে চটকিয়ে রেখেছি। আর এই যে জিরে, জিরে আর লঙ্কা, এটা শুকনো কড়াতে ভেজে নেব। এই যে পরোটা ভাজবো, তার ভিতরে যে আলুর পুরটা দেবো, সেই আলুর পুরটাতে এবার মশলা দিয়ে তৈরি করে নেব। এই যে ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, সেটাতে দুটো আলু সিদ্ধ করেছি, এর মধ্যে দু চামচ দিয়ে দেব, এক চামচ, দেড় চামচ চিনি দেব ছোট চামচে, চামচে একটু কম লবণ দেব, দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে আর কিছু দেব না। এই যে পুরটা তৈরি করে নিয়েছি, আলুটা মেখে রেখে দিয়েছি, রেখে দিলাম। এবার এই যে ময়দাটা, দু রকমের ময়দা, এবার ময়াম দিয়ে ভালো করে মেখে নেব। যে আলুর পুরটা তৈরি করে রেখেছি, এবার ময়দাটা ময়াম দিয়ে মেখে নেব, একটা আটা আর একটা ময়দা। এটাতে ময়াম দেওয়ার জন্য একটু নুন দেব, চিনি দেব, আর একটু সাদা তেল দেব, দু চামচ মতো সাদা তেল দেব, দিয়ে এটা ভালো করে মিশিয়ে মেখে নেব। এই যে ময়দাটা শুকনো, ময়ামটা করে নিয়েছি, এবার উষ্ণ গরম জল করে রেখেছি, হালকা গরম, এটা দিয়ে এটা মেখে নেব, ময়দাটা মেখে নেব, অল্প অল্প জল দিয়ে এভাবে ময়দাটাকে মেখে নেব, একটু জল লাগবে। এই যে এমনি করে ময়দাটা মেখে নিলাম, এবার পরোটাগুলো ভাজবো। তার আগে এই লেচিটা কেটে নিই, ময়দা থেকে পরোটার আকারে লেচিটা কেটে নেব। এবার এই লেচিগুলোকে এমনি করে বাটির আকারে তৈরি করে নেব। তৈরি করে নিয়ে এবার এই আলুর পুরটা এর মধ্যে ভরে দেব। মেলার সময় বেরিয়ে না যায়, এইভাবে হাতকে এভাবে তৈরি করে নেব, বেলে নেব, আস্তে আস্তে বেলতে হবে যেন ভিতর থেকে আলুটা না বেরিয়ে যায়। বেরিয়ে গেলে ভাজার সময় আলুর পুরটা পুড়ে যাবে, পুড়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে। এভাবে আস্তে আস্তে বেলে নেব, কড়াই গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আলু পরোটাগুলো ভেজে নেব। এইভাবে পরোটাগুলো ভেজে নেব, এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা ভেজে নেব ভালো করে। এবার একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, দেখো কেমন করে ভাজছি। খুব সহজ রেসিপি, নিরামিষ দিনে এটা করে খাবে, একটু চাটনি দিয়ে, আর কিছু লাগবে না, খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে ভেজে নেব, দেখো আস্তে আস্তে ফুলে উঠবে। এইভাবে সমস্ত আলু পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। এইভাবে তোমরা ভেজে খাবে চাটনি দিয়ে,
সকালবেলা টিফিনে বলো, রাত্রিবেলা বলো, এভাবে করে খেয়ে দেখবে, ভীষণই টেস্ট লাগে। এভাবে পরপর এক একটা করে ভেজে নেবে, আর তোমরা এটা করে খাবে, খেয়ে দেখবে কেমন লাগছে, দিয়ে আমাকে কমেন্ট করবে, বলবে কেমন লাগছে, দিয়ে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে।